আজকে একাত্তর জার্নালে আমরা সংযুক্ত করে নিচ্ছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং আরও যুক্ত হচ্ছেন হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সদস্য সচিব গণ অধিকার পরিষদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যে আলোচনা সেই আলোচনার জন্য একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে নেব। গণ অধিকার পরিষদের সদ্য বহিষ্কৃত নেতা নুরুল হক নূরের বিরুদ্ধে মোসাদের সাথে দুবাই ও কাতারে বৈঠকের খবর গণমাধ্যমে আসে গত দুবছর ধরে। তখন নূর এই বৈঠক সম্পর্কে কিছুই স্পষ্ট করেননি, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আলোচিত এজেন্ট মেন্দি সাফাদির সাথে নূরের একাধিক ছবি গণমাধ্যমে এলে এক একবার তিনি এক এক দাবি করেন। মেন্দি এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? সম্প্রতি গণ অধিকার পরিষদের দলীয় বৈঠকই ফাঁস হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে নূরের টাকা নেয়ার খবর। ওই বৈঠকে মোসাদের কাছ থেকে নেয়া নূরের ৪০০ কোটি টাকার হিসেব চান দলের আহ্বায়ক রেজা কিবরিয়া। অভিযোগ আছে ওই টাকায় দুবাইয়ে গাড়ির শোরুমের ব্যবসা শুরু করেছেন নূর, যা নিয়ে তাদের দলীয় বৈঠকে দ্বন্দ্ব চরমে ওঠে। ইসরায়েলের সাথে তোমার কি সম্পর্ক? ইসরায়েলে যে মিটিং করলে এটা কি উদ্দেশ্যে করলে আমাদেরকে এটা বলতে হবে? সে বলবে না। এরই রেশ ধরে দলের সদস্য সচিব পদ থেকে নূর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে কাতার, দুবাই ও ভারতে মোট তিন দফা বৈঠক করেছেন নূর, যার প্রমাণ আছে ফিলিস্তিনের গোয়েন্দাদের হাতে। ডিউরিং দি ফুটবল গেমস ইন কাতার, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম কেম টু আওয়ার অ্যাটেনশন এন্ড আওয়ার ইন্টেলিজেন্স সোর্সেস ওয়্যার ইন্টারেস্টেড অ্যাবাউট দিস থিং এন্ড দে ওয়্যার এবল টু গেট সাম ফটোস হি ওয়াজ মিটিং উইথ সাফাদি অ্যাবাউট দিস ইস্যু এন্ড দেয়ার ওয়াজ আদার মিটিং টুক প্লেস আই থিংক ইন দুবাই, ইন কাতার, ইন ইন্ডিয়া, দোজ আর দ্য থ্রি প্লেসেস দ্যাট দে হ্যাভ মেট। এ বিষয়ে বারবার নূরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি। এদিকে ওয়াইসির উদ্যোগে 19টি দেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য 70 টন খাবার সহায়তা দিয়েছে ফিলিস্তিন। এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ওয়াইসি আশা করে রোহিঙ্গারা দ্রুতই তাদের নিজ দেশে ফেরত যাবে। ইশতিয়াক ইমন, একাত্তর, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম, আলোচনা মনে হয় হাসান আল মামুন আপনাকে দিয়ে শুরু করি। যে বিতর্কের মধ্যে আছে এবং যে ৪০০ কোটি টাকার অভিযোগ, সেই ৪০০ কোটি টাকার কোনো রকম কোনো হিসাব নূর দিতে রাজি হননি বা দেননি, বিভিন্ন সময় তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে স্পষ্ট করেননি, পাশাপাশি যে তথ্য এই মুহূর্তে সামনে এলো যে তিনি তিন দফায় ভারত, কাতার এবং দুবাইতে মসজিদের সাথে সাক্ষাৎ করেছেন, সেরকম একটি সংবাদ ইসরায়েলের, সেখানে আপনাদের নিশ্চয়ই কোনো একটি ব্যাখ্যা আছে, কোনো বিষয় আছে, আপনি এটাকে কীভাবে দেখছেন? আর ইসরায়েল এমন একটি জায়গা যেখানে আমাদের সাথে কিন্তু কোনো রকম কোনো কূটনৈতিক সম্পর্কই তাদের থাকার কথা নয়। জি, ধন্যবাদ সবাইকে। প্রথমেই যে কথাটি বলবো যে ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ সমর্থন আছে এবং গণ অধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মীর ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি এবং সমর্থন আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নুরুল হক নূরের বিরুদ্ধে যে অভিযুক্তি এসেছে এবং আমাদের এই আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া যে অভিযোগ করেছেন এবং মিডিয়াতেও যে বক্তব্যটি এসেছে এবং তারা পাল্টাপাল্টি যে বক্তব্যগুলো দিয়েছেন, তো সেখানে আমরা আসলে সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদ বিষয়টি তদন্তের দাবি রাখে, পাশাপাশি আমরা তদন্ত করব বলে আশ্বস্ত করছি। আরেকটি বিষয় যে ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত উনি যে বক্তব্যটি দিয়েছেন যে তিন জায়গায় নূর হক নূর মিটিং করেছেন, সেই বিষয়ে আসলে আমি বলবো যে একজনের উপর অভিযোগ আনা যায় কিন্তু সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হয়, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারো উপর অভিযোগ আনার মানেই না এই না যে সে অপরাধী। সুতরাং আমি ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে বলবো, ওনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য প্রমাণ থাকেন যে নূর হক নূর এই মেন্দি সাফাদির সাথে বৈঠক করেছেন, তাহলে সেটি উনি অবশ্যই উপস্থাপন করবেন। এই ভিডিওটি আমরা আগেও দেখেছি এবং এখানে কিছুটা অংশ
এর এখানে কিছুটা অংশ কাট করে দেওয়া হয়েছে, এর পূর্বের এবং পরের বক্তব্যটি এখানে ইনক্লুড করা হয় নাই। এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে, এখানে আমি কিন্তু এই বিষয়টি স্পষ্ট আগেও বলেছি যে যে ভিডিওটি দেখানো হয়েছে এখানে আসলে একটু কাটিং অংশ দেখানো হয়েছে, এর পরের বক্তব্যটি কিংবা পূর্বের বক্তব্যটি সেখানে উপস্থাপন করা হয় নাই। আমরা আমরা বলছি গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা প্রতিটি নেতাকর্মী বলছি যে আমরা সাংগঠনিক ভাবে বিষয়টি আমরা তদন্ত করব। আমরা সাংগঠনিক ওই ছবিটা যে ছবিটা আপনারা পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এটা কি মানে ফেক ছবি আপনি দাবি করছেন? জি জি, কথাটি বুঝিনি। ইঙ্গি সাফাদির পাশে যে উনি দাঁড়িয়ে আছেন, নুরুল হক নুরু দাঁড়িয়ে আছেন, ওই ছবিটা কি ফেক দাবি করছেন আপনি? হ্যাঁ, সেই ছবিটি নিয়ে আরো 6 মাস আগে জানুয়ারি মাসেই সেই ছবিটি আলোচনায় এসেছিল এবং মিডিয়াতে এসেছে। বিভিন্ন মিডিয়ার বক্তব্য দিয়ে আমরা বলছি যে সেখানে দাবি করা হয়েছে বা আমরাও বলেছি যে এই ছবিটি এডিটেড। এখন কারো কাছে যদি এটি সঠিক কোনো তথ্য প্রমাণ থাকে যে এই ছবিটি এডিটেড নয় এবং কারো কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে যে এই মিটিংটি হয়েছে, আপনি বলছিলেন আগে বা পরে কিছু কথা ছিল যেগুলোকে আসলে কাট করে দেওয়া হয়েছে, সেগুলোকে এডিট করে দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কি কথা ছিল সেখানে? জি, আপনাকে প্রশ্ন রাখছি হাসানুল মামুন। আমি এই জন্যই বলছি যে এই দেশে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়ানো হয় একজন আরেকজনের বিরুদ্ধে। এটি উত্তর না, আমি জানতে চাচ্ছি আগে বা পরে উনি কি বলেছিলেন, আপনারা তো নিশ্চয়ই জানেন যে কারণে আপনি বললেন না। আগে কি, আগে এবং পরে কি বলেছে আমি পুরো বক্তব্যটি শুনি নাই। হ্যাঁ, কিন্তু আগে এবং পরের বক্তব্যটি এখানে ইনক্লুড করলে তখন বোঝা যাবে যে আসলে এখানে লাইভ এর অংশ ইনক্লুড করা হয়েছে, এখানে পুরো লাইভটি ইনক্লুড করা হয়েছে। আপনি তো বিষয়টি সম্পর্কে জানেনই না, কাজেই আপনি কিসের ভিত্তিতে বলছেন আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় আমাদের জ্যোতিথিরা আছেন তারাই প্রশ্ন করুক, পাশাপাশি আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক জেনারেল রশিদ আছেন, তাকেও নিশ্চয়ই আপনার প্রশ্ন রাখবেন। আরিফ জাকতিক, আপনার কাছে আসি। জনাব হাসানুল মামুন, প্রথম কথা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে জানুয়ারিতে প্রথম এই জিনিসটা সোশ্যাল মিডিয়া আসে যে ইহুদি সংস্থা ইসরায়েলের, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে আপনার সংগঠনের নেতার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে ব্যাপকভাবে বিভিন্ন জায়গা থেকে ফিসফাস হয়। আপনারা এই গত কয়েক মাস ধরে এই বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা করেছেন কিনা? না, মানে এখন তো আবার নতুন করে এসেছে। দ্বিতীয় কথা, আপনি বলে দ্বিতীয় প্রশ্নটি আমরা নিতে পারিনি, আমরা নিশ্চয়ই নিতে পারবো, কিছুক্ষণের মধ্যে আবার নিশ্চয়ই সংযোগটি ঠিক হবে। মাসুদ ভাটি, আপনার যদি আমি আবার একটু এড হচ্ছে, আমার সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, আমি আবার একটু এড হচ্ছি প্লিজ। জি মাসুদ ভাটি, আলোচনা মনে আমরা চালিয়ে যাই। আপনার কথা শুনতে পাচ্ছি হাসানুল মামুন, আপনার কথা শুনতে পাচ্ছি। আমার মনে হয় আরিফ জেব, তিনি যে কথাটি বলছিলেন যে মানে এটা তো যদি জানুয়ারিতে হয়ে থাকে, আপনাদের এখন মানে যে আলোচনা উঠছে তার আগে তো আপনাদের এই দলীয় ফোরামে, আপনাদের ফোরামে এই আলোচনা তোলার কথা ছিল, আপনারা কি তুলেছেন কিনা? আর আরিফ জেবতিক ফিরে এসেছেন, সে আরিফ জেবতিক এই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমার কাছে, আব্দুর রশিদের কাছে, জেনারেল রশিদের কাছে এই প্রশ্নটি আছে। ধরুন মোসাদের সঙ্গে আমাদের এই তরুণ নেতারা দেখা করে কি লাভ হবে, কি লাভ হয় বা হতে পারে, আপনার কি মনে হয়? এক দুই হচ্ছে, ধরুন আমরা তো জানি যে আমরা এই তরুণ নেতারা সব সময় বলেন যে বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন দিক উন্মোচন করবেন, দিক পরিবর্তন করবেন এবং পুরনো রাজনৈতিক ধারা বদলাবেন। কিন্তু আমরা কোনো পুরনো রাজনৈতিক নেতা সম্পর্কে এরকম তথ্য আজ অবধি পাইনি যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতারা কখনো গিয়ে এরকম দেখা করেছেন অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বা এবং এরকম ঢালাও পেয়ে নাই, ফিসফাস শোনা যায়, অভিযোগ আছে। কিন্তু এটা তো আসলে অনেক প্রমাণ সহ মানুষ এই ছোট ছোট নেতাদের বা মাত্র তরুণ নেতা মাত্র রাজনীতিতে এসে পৌঁছেছেন, তারা এইটা দিয়ে কি অ্যাচিভ করতে চান, আপনার কি মনে হয়? জেনারেল রশিদ, ধন্যবাদ। আমি বলবো জি জি, প্রথমে একটা জিনিস হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে রাজনীতি, রাষ্ট্র এবং বিদেশি শক্তি এবং বৈদেশিক অর্থ
চারটি জিনিসকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন উনি যেমন একটা কথা বলেছেন যে আমি দেখা করি কি হয়েছে, বিদেশি কোনো ব্যক্তির সাথে দেখা করা বা তার সাথে আপনি রিনাল করবেন কথা বলবেন আমি করতে পারি আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আপনি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করবেন তখন যেহেতু আপনি রাষ্ট্রের সাথে আগামীতে বা ইতে জড়িত আছেন আপনাকে অবশ্যই এটি ঘোষণা দিতে হবে যে আমি এই রাজনৈতিক কারণে বা এই এজেন্ডা নিয়ে আমি অমুক দেশের সাথে বৈঠক করতে চাচ্ছি। আর সে বৈঠকের ভেতরে যদি সেটা গোয়েন্দা বাহিনী হয় তাহলে বুঝতে হবে যে সেখানে গুরুত্বটা কি, গোয়েন্দা বাহিনীরা যা কাজ করে সেই কাজটা আমরা বুঝি পর্দার অন্তরালে করে। এখন এই গোয়েন্দা বাহিনী বাংলাদেশের স্বার্থের পক্ষে করছে না বিপক্ষে করছে সেটি একটি দেখার বিষয় আছে। তো সেখানে যেমন এই যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেছেন উনি তথ্যটা পেয়েছেন কোত্থেকে, যখন মোসাদ কোনো কাজ করে, মোসাদ একটি গোয়েন্দা বাহিনী, পৃথিবীতে আরো গোয়েন্দা বাহিনী আছে, তারা তখন তাদের কাজটাকে অনুসরণ করে, তো তারা তাদেরকে ফলো করে, মনিটর করে, করে তারা দেখতে চায় তারা আসলে কি করছে। তো যেহেতু নূর রাজনীতি করেন এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি একটা বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাথে গোপনে বৈঠক করছেন, তার কোনো আমি জানি না কোনো অ্যানাউন্সমেন্ট ছিল কিনা, মিডিয়াতে উনি কোনো আগে থেকে ঘোষণা দিয়েছেন কিনা বা তার দল কোনো ঘোষণা দিয়েছে কিনা যে আমরা বৈঠক করতে যাচ্ছি এই বিষয়ে, সেটাই হচ্ছে এটি কি কথা বললেন উনি ওখানে সেটি সন্দেহের উদ্রেক করলো। এবং সেই কথাটা যদি গোয়েন্দা বাহিনীর সূত্রে বেরিয়ে আসে যে সেখানে বাংলাদেশ বিরোধী কোনো বা বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য কোনো স্কিম তৈরির ব্যাপারে উনি একটা ওখানে করেছেন, করতে চাচ্ছেন টাকা পয়সার বিনিময়ে, তখন এটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এখন এই পর্যায়টাকে আমাদের দেশের রাজনীতি এবং রাজনীতির জন্য বৈদেশিক অর্থায়ন এগুলো সম্পর্কে আমাদের কঠিন আইন নাই, তো সেখানে আইনের যে জেনারেল রশিদ এক্ষেত্রে আপনি দেখুন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া তারই দলের সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন যে মোসাদ তাকে 400 কোটি টাকা দিয়েছে। এটা তো আসলে খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ অভিযোগ, এই অভিযোগ তো খণ্ডাতে হবে, না হলে তো আমাদের। এবং পাশাপাশি আরেকটু প্রশ্ন রাখতে চাই যে 400 কোটি টাকার হিসাব যখন চাওয়া হয়েছে তখন তো সেই হিসাবটি দেননি, অন্যদিকে বলা হচ্ছে যে দুবাইয়ে গাড়ি শোরুমের ব্যবসায় তিনি সেটিকে বিনিয়োগ করেছেন, কিন্তু প্রকৃত অর্থে সেটি করেছে কিনা সেটা তো একটি প্রশ্ন। এই 400 কোটি টাকা দেশের কোথাও কোনো ষড়যন্ত্রে অন্য কোথাও কিছু প্রয়োজনীয়তার বা কোনো কিছুর মধ্যে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা তো একটি প্রশ্ন। আমি তো সে কথাই বলছি যে রাজনৈতিক দল হিসেবে আপনি বৈদেশিক অর্থায়ন নিতে পারেন কি পারেন না, এটি হচ্ছে একটি জাতীয় প্রশ্ন। আমি একটা সিটিজেন হিসেবে আমি প্রশ্ন করতে পারি আমার রাজনৈতিক দল পরিচালিত হবে বৈদেশিক অর্থে নাকি আমাদের দেশের মানুষের অর্থে, তো সেই জায়গাতে এই প্রশ্নটা মানে পরিষ্কার হয়নি। উনি যেটা বলেছেন এখন উনি বলবেন যে আমি দেখা করি নাই, একবার বলছেন দেখা করেছি, আবার বিনিয়োগের একটা বিষয় এসেছে তার বিরুদ্ধে আরো কিছু আমি দেখেছি অভিযোগ এসেছে, তো সে একটি কথা আমি বলতে পারি একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে যে মানবিক গুণাবলী থাকার কারণে তিনি নেতা হতে পারেন সেই গুণাবলী কিন্তু ওই নূর প্রদর্শন করতে পারেন, এটি হচ্ছে মূল কথা। তো প্রদর্শন করতে না পারার জন্যই আমরা দেখেছি যে তার নেতৃত্ব নিয়ে তার দলের ভেতরেই প্রশ্ন এসেছে। এখন এটি হলো হচ্ছে আপনার তার মানবিক গুণাবলী, মানুষের গুণাবলী, কিন্তু আমার কাছে যেটি বড় প্রশ্ন সেটি একটা বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাথে উনি বৈঠক করেছেন কি করেছে, কি বৈঠক করেছে, আমার দেশের বিরুদ্ধে কোনো বৈঠক করেছেন? আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আমার এটা জানার অধিকার আছে। উনি যদি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন উনাকে আমাকে জানাতে হবে যে উনি বিদেশে গিয়ে কি বৈঠক করেছেন, কি কথা বলেছেন, তো সেই বিষয়টি উনি স্বীকারও করতে পারছেন না অস্বীকারও করতে পারছেন না, এরকম একটা পর্যায়ে আছে। উনি ওই ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে উনি বলেছেন উনি মিথ্যা বলছেন, টাকা খেয়ে বলেছেন, বললো, কিন্তু কথা হলো যে উনার এটাও জানা উচিত যে এরকম বৈঠক যখন একটি গোয়েন্দা সংস্থার সাথে উনি করেন তখন পৃথিবীতে আরো গোয়েন্দা সংস্থা আছে, তারা এটাকে মনিটর করে, তারই কিছু অংশের অংশটা পেয়েছে ফিলিস্তিন, যারা মনিটর করা খুব স্বাভাবিক ইসরায়েল কি করছে, তো সেক্ষেত্রে উনি যে তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে উনি এই যে মন্তব্যটা করেছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলোচনার শেষে একটি প্রশ্ন শুধু আমি হাসানুল মামুনকে বলতে চাই, আপনি প্রসঙ্গ তুলছিলেন, আপনি বেশ কিছু ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একটু ছোট্ট
ছোট্ট করে প্রশ্নের উত্তরটি জানতে চাই, যে আমরা যেটি দেখছিলাম এই 400 কোটি টাকা, তার বিনিয়োগ, তার অবস্থান, তিনি কী করছেন, এরকম বেশ কিছু প্রশ্ন চেয়ে আপনাদের দলীয় বৈঠকেই একরকম দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেটি চরমে ওঠে। এই 400 কোটি টাকার হিসাব কি পাওয়া গেছে? না, এখন পর্যন্ত আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। হ্যাঁ, আমরা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো যে যেহেতু ডক্টর রেজা কিবরে এবং নুরুল হক নূর পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং যে অভিযোগগুলো উত্থাপন করেছেন সেগুলোর সত্যায়নের জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি সেখানে যে প্রতিবেদন দাখিল করবে বা তারা তদন্ত করে যেটুকু পাবে তখন আমরা সেটি প্রকাশ করতে পারবো। এর আগে কার বক্তব্য সঠিক, কার বক্তব্য মিথ্যা সেটিও আমরা বলার কোনো সুযোগ নেই। আর একটি বিষয় হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত যে বক্তব্যটি বলেছেন যে নুরুল হক নূর ভারতে সফর করেছেন, বিভিন্ন জায়গায় সফর করেছেন, সেখানে দেখেন নুরুল হক নূর দাবি করছেন এবং তার পাসপোর্টেও দেখা গেছে যে আসলে ভারতের কোনো ভিসাই নুরুল হক নূরের লাগানো নেই। সেই ক্ষেত্রে আমি ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে বলবো উনি যে বক্তব্যটি দিয়েছেন সেটির সপক্ষে তিনি তথ্য প্রমাণ অবশ্যই উপস্থাপন করবেন। এখানে একটা প্রশ্ন আছে, আমি অন্য দেশের কথা বলছি না, ভারতে যেতে যে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে বৈঠক করে আসবে ভিসা নিয়ে, সেটি ভিসা ছাড়াও তো বৈঠক করে আসতে পারে। এটা যেহেতু কন্টিগুয়াস টেরিটরি, আমাদের হচ্ছে একটা সীমানা আছে, তো এরকম হাজার হাজার উদাহরণ আছে যারা বাংলাদেশিরা ভারতে যেয়ে ঘুরে আসে, তাদের কোনো ভিসাও লাগে না, কিছু লাগে না। তো সেই অবৈধ প্রসেস, আমি অবৈধ প্রসেস, উনি তো কোনো বৈধ প্রসেস কিছু না, অবৈধ প্রসেস যেতে পারেন না। আপনি যেমন বলছেন যে সেই রাষ্ট্রদূতকে বলতে হবে বা ফিলিস্তিনি সেই ব্যক্তিকে বলতে হবে যে কেন, কিভাবে, কি হয়েছে, পাশাপাশি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের দিক থেকেও তো বিষয়গুলোকে স্পষ্ট করতে হবে, তার কারণ আপনারা একটি রাজনৈতিক দলের অংশ, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো অবশ্যই প্রশ্ন। আরিফ জেবতিক, শেষ মন্তব্য নেব আপনার কাছ থেকে, আপনাকে আমি একদমই যুক্ত করতে পারছিলাম না, আরিফ জেবতিক। জি, প্রথম কথা হচ্ছে যে যেভাবে বলা হচ্ছে যে ভারতে উনি এটা অবৈধ প্রসেস, এটা কিন্তু না, আমি এখানে জেনারেল রশিদের সাথে একমত, কারণ পুরো প্রসেসটাই হচ্ছে অবৈধ। যে রাষ্ট্রের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ইসরায়েলের সাথে, তার সাথে নর্মাল রাজনৈতিক নেতাদের সাথে দেখা করলো আমি বুঝতাম, তার গোয়েন্দা সংস্থার সাথে কথা বলা উচিত সে, এবং সেটা আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রদূত প্রকাশ্যে সাংবাদিকদের কাছে বলছেন, এটা কিন্তু মানে ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস নট এ রাজনৈতিক আলাপ আলোচনা বিতর্কের বিষয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত। আমরা জানি এইসব দেশগুলোর ছোট ছোট গোয়েন্দা সংস্থাগুলো প্রচুর জিনিস, জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে মিশরীয় গোয়েন্দা সংস্থা আমাদের বিমান বাহিনীর যে বিক্ষোভটা, এই বিদ্রোহটা হতে পারে সেটা ওয়ার্ন করেছিল বাংলাদেশকে। সো দে আর ভেরি ওয়েল কানেক্টেড, অ্যান্ড প্যালেস্টাইন গোয়েন্দা সংস্থা এবং মোসাদ মুখোমুখি, কারণ তাদের দুইটা দেশের মধ্যেই ঝামেলা। এই জায়গায় এসে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশ সরকারকে জিনিসটা নিয়ে খুব সিরিয়াসলি দেখা উচিত, রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে নিয়ে এই অভিযোগের প্রেক্ষিতে যারা জড়িত আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমরা আশা করি নূর এই ধরনের কাজ করবে না, যদি না করে থাকেন খুব ভালো, কিন্তু যদি করে থাকেন এই অর্থ কেন ইসরায়েল দিবে, ইসরায়েল কেন একটা নতুন রাজনৈতিক দলকে 400 কোটি টাকা দিয়েছে এবং কেন 3 বার বৈঠক হয়েছে বা হোয়াট এভার, এই জিনিসটা পরিষ্কার করা, শুধুমাত্র দল হিসাবে যে হাসানুল মামুনের দলের দায়িত্ব শুধু সেটা নয়, রাষ্ট্র এবং সরকারের উচিত নাগরিকদেরকে এই বিষয়ে আশ্বস্ত করা। যে আলোচনার এগেনের একদমই সুযোগ নেই, কারণ আরও একটি বিষয় আমাদের আছে কথা বলতে চাই। এই আলোচনা আজকের জন্য এখানে আমরা শেষ করতে পারি। জেনারেল রশিদ এবং হাসানুল মামুন, আপনাদেরকে ধন্যবাদ।